বাঙালি না হয়েও বাংলায় দাপিয়ে অভিনয় করছেন যারা, তার মধ্যে তিনি অন্যতম, ক্রুশাল আহুজা। আজ আমাদের আড্ডা তার সঙ্গে। ওয়েলকাম, কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো আছি। নতুন কাজ এবং যেখানে বরাবর কাজ করতে চেয়েছো সেই জায়গাতে দ্বিতীয় কাজ বলা যায় হিন্দি সিরিয়াল? হ্যাঁ বলতে পারো, কারণ হ্যাঁ দুটো জায়গা থেকে, কারণ অবাঙালি হয়ে আমি সবসময় প্রথম থেকে হিন্দিতে কাজ করতে চেয়েছিলাম, আর দ্বিতীয় হচ্ছে ম্যাজিক মোমেন্টসের সাথে, সো ভালো লাগছে। কীরকম চরিত্রটা একটুখানি শুনো। চরিত্র একদম হিরোর মতো, আই মিন কনফিডেন্ট, প্রিন্সিপালস আছে, ডিসিপ্লিন আছে, অন্যায় সহ্য করে না, আর নিজের একটা ব্যবসা আছে, বড় ফ্যামিলি আছে, ইন্টেনশন ওয়াইজ সবার সাথে ডিল করে, যার ভালো ইন্টেনশন তার সাথে অফকোর্স ভালোভাবে ডিল করে, যার খারাপ ইন্টেনশন তার সাথে খারাপভাবে ডিল করে না, কিন্তু নিজের মতো করে ডিল করে, আর হি ইজ প্যাশনেট অ্যাবাউট ফটোগ্রাফি, ছবি তুলতে ভালোবাসে, সো এটা বেসিক্লি, আর ক্রমশ আমি জানতে পারবো। বাঙালি পরিবার যেটুকু বুঝছি বা কিছু একটু যদি সেটা বলো, যে কলকাতায় তিন দিনের মতো শুটিং, দুদিনে শুটিং এবং তারপরে কাশ্মীরে উড়ে যাওয়া, আর একটা বাঙালি পরিবার বা একটা দেখি সমস্ত কিছু বুঝতে। হ্যাঁ মানে নতুন কিছু নয়, যেভাবে একটা বাঙালি কালচারে ফ্যামিলিতে বাঙালি কালচার ফলো করা হয়, পুজো ফলো করা হয়, সেভাবে এখানে পুরো দেখানো হচ্ছে, আর ফ্রেমে টিভিতে ডেফিনেটলি খুব ভালো লাগবে ওটা। আর হ্যাঁ এটা দ্বিতীয় দিন, প্রথম দিন আমরা পুজোর শ্যুট করেছি, আর সেকেন্ড দিন পুজোর আগের সিনসগুলো শ্যুট হলো, ইন্ট্রোডাকশন সিনস যেটা হয়, মানে ফ্যামিলির সবাইকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, আর ইনিশিয়ালি তো স্টোরি এস্টাবলিশ করা হয়, সো ওটাই আজকে হলো। এবার তো এখান থেকে যদি স্টোরিটা ভালোভাবে এস্টাবলিশ হয়ে যায়, দেন ব্যাপারটা একটু ক্রমশ ইজি হয়ে যায়। সো এই যে এখানে শুটিংয়ের পর কাশ্মীরে যাওয়া, এই এবং তার থেকে আমার পুরনো দিনের মানে তোমার আরেকটা সিরিয়ালের কথা মনে পড়ে গেছে, যেটা আমরা দেখেছিলাম দার্জিলিংয়ে শ্যুট হতে, একটু কানেক্ট করতে পারছি আমরা মানে কোথাও গিয়ে কোইনসিডেন্টলি। হ্যাঁ মানে জায়গা হয়তো কানেক্ট করতে পারবে, কারণ হিল স্টেশন আর ওটা কাশ্মীর, আর এটা ব্যাকগ্রাউন্ড আর সিনস, বাট আমার মনে হয় না স্টোরি ওয়াইজ তুমি কানেক্ট করতে পারবে, ওটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট। হ্যাঁ বাট আমি ওয়েট করছি, কাশ্মীর যাবো আর ভালো ভালো খাবার ট্রাই করবো, কারণ আমি ওখানেও শুনেছি বিরিয়ানি আর এসব খুব ভালো পাওয়া যায়, সো আই ওয়ান্ট ট্রাই দ্যাট, অ্যান্ড ডেফিনেটলি হিল স্টেশনে কার ভালো না লাগে। এবং তারপরে তো সোজা মুম্বাই, বাকিটা মুম্বাইতেই হবে, আর এখানে আমার মনে হয় না হবে, এখানে হলে তিন চার মাস মাস পর হয়তো এক বা দুদিনের জন্য হতে পারে, আদারওয়াইজ মুম্বাইতেই শুট হবে। অনেকজন বাঙালি অভিনেতা অভিনেত্রী? হ্যাঁ চার পাঁচজন আছে ডেফিনেটলি, আর আমরা এখানে এখন কলকাতায় শ্যুট হচ্ছে, আমরা এখন হোস্ট, মানে হোস্ট অ্যাজ ইন মুম্বাই থেকে যারা এসছে এখানে রেসপেক্ট আর্টিস্টরা, তাদেরকে আমরাই হোস্ট করছি, আমরাই বলছি যে কোথায় কী বিরিয়ানি, কোথায় ভালো খাবার, কোথায় কী ভিজিট করতে হবে, আমরাই দেখিয়ে দিচ্ছি। সো আই ফিল প্রাউড দ্যাট আমি এখন আই ক্যান রিপ্রেজেন্ট ক্যালকাটা টু মুম্বাই আর্টিস্ট। সো কোথাও যাওয়ার কি সুযোগ হয়েছে এখনো অব্দি? মানে নিশ্চয়ই হয়নি? না হয়নি, কিন্তু রাতে তাও একটু পার্ক স্ট্রিট আর দু একটা জায়গা এক্সপ্লোর করিয়েছি, অ্যান্ড সুইটস ডেফিনেটলি, কষা মাংস, সুইট, নানান রকমের সুইটস খাইয়েছি, অ্যান্ড দে লাভড ইট। বাংলা ধারাবাহিকের দর্শক ক্রুশালকে খুব মিস করছে, তো কবে পাওয়া যাবে বা কবে ফিরবে, কিছু ভাবনা চিন্তা এর মধ্যে কি আর আছে কাজ করা? মানে এখন তো প্ল্যানিং নেই, কারণ এখন এটা নিয়ে আমরা সবাই ব্যস্ত হয়ে যাবো, সো এটা নিয়ে ফোকাস করছি, এটা শেষ হওয়ার পর আই ডোন্ট নো, লেটস সি। আমার বাংলা আর হিন্দি নিয়ে কোনো প্রবলেম নেই, বাট অ্যাজ অফ নাও এটা করছি, সো এটা নিয়ে ফোকাস করছি। সো শেষ করবো দর্শকদের, তোমরা যেভাবে ভালোবেসেছ প্লিজ ডু সাপোর্ট মি, আই নো এটা বাংলা না এটা হিন্দি, বাট আমার জন্য প্লিজ দেখো, আর আদার দ্যান দ্যাট স্টে হ্যাপি, স্টে ব্লেসড, দ্যাটস ইট। আর আপনারাও এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়, এনজয় সারাদিন।